মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই রাধা দেখ, তোর জন্য তোর প্রিয় খাবার বানিয়ে এনেছি। ওগো কেন এসব? কেন আবার? তুই আমাদের গায়ের মেয়ে, এখানে এসেছিস আর আমরা তোর জন্য খাবার আনবো না? হ্যারে কি সব শুনলাম, তুই ঠিক আছিস তো? ঠিক আছি মানে ঠিক থাকবো না, সব ঠিক আছে। আর কি বলছো বলো তো, আমি তো একদমই ঠিক আছি। তাহলে তো কাকা কাছে শুনলাম ওই যে ওনারা মানে তোর শ্বশুরবাড়ির লোকরা সত্যি ভালো তো? মনে রেখো পুরোহিতের মেয়ে, এ বাড়িতে তোমার আয়ু এক মাস, মাত্র এক মাস। দেখো রাধা, আমি স্বামী হিসেবে তো তোমার দায়িত্ব নিতে পারবো না, আমি এই ডিভোর্সের জন্য তোমায় অ্যালিমনি মানে খোরপোশ দিতে চাই, এবং সেটা সারা জীবনের জন্য। ভালো মানে খুব ভালো, ভীষণ ভালো, আমাকে তো খুব ভালোবাসে, আমাকে তো মাথায় উঠিয়ে রাখে সবাই। এই তোর বর এলো না কেন রে? আমার বর কি করে আসবে ঠাকমা? হ্যাঁ আমার বর কি করে আসবে, কত বড় বড় কাজ করে বলো তো, কত বড় বড় কারখানা আছে, আমাকে তো সেদিন ওনাদের ওই মস্ত বড় যে কারখানা আছে ওই কারখানায় নিয়ে গেছিলেন গো। সে কি খাতির, সে কি খাতির, হ্যাঁ কত কিছু খাওয়ার দাওয়ার কত জিনিস মানে দিয়েছিলেন আমায়। বড় আমার অনেক মান্যগণ্য মানুষ তো। তা হোক, তা বলে এত ব্যস্ত যে আসবে না? আরে বাবা, বিয়ে হয়েছে বলে কথা, অষ্টমঙ্গলাতে আসবে না, এটা কখনো হয়? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। আসবে না কেন? হ্যাঁ কেন আসবে না, আমি গিয়ে বলবো। আমার আমার কাকি চেয়েছে, আমার আমার ঠাকুমা চেয়েছে, আসবে না সেটা হয়? মামরা মেয়ে তুই, আমাদের কোলে কোলেই মানুষ হয়েছিস, তোর ভালো দেখলে আমাদের সকলের খুব আনন্দ হয় রে। আর তোকে কেউ কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। আমিও তো স্বার্থপরের মতো একটা মামরা মেয়েকে ছেড়ে চলে এলো। হে রাধা মাধব, তুমি কিছু একটা ব্যবস্থা করো রাধা মাধব, যেন ভালো থাকে, ওকে দেখে রেখো ঠাকুর। এই রাধা, তুই কি বিড়বিড় করছিস বলতো? আচ্ছা শোন না, তুই জামাইকে একটা ফোন কর না, এই নে ফোনটা নে। কি বলবো তোমার জামাইকে ফোন করে আমি? আরে জামাইকে ফোন করে বল এখানে আসতে। আরে বাবা, আমরা সবাই অপেক্ষা করে আছি জামাইয়ের মুখ দেখবো বলে। আর দেখ না, আমি সাথ করে না জামাইয়ের জন্য পায়েস করে এনেছি রে। আমি নারকেল নাড়ু, তিলের নাড়ু করে এনেছি, জামাই আসবে না? তিলের নাড়ু খেয়ে গোমড়া মুখর দাঁত না ভেঙে যায়। কি কি বললে? কিছু না, কিছু বলিনি তো। তোকে আর কিছু বলতে হবে না, এদিকে আয় দেখি, দেখি ফোনটা দাও, এই নে তোর বরকে ফোন কর, করে আসতে বল। তোর বরের জন্য আমি তক্তি বানিয়ে এনেছি, আম সত্ত্ব এনেছি, নে নে ধর তোর ফোন কর। দাঁড়াও দাঁড়াও, বরকে তো আমি লাঠি নিয়ে যাবো, তোমাদের জামাইয়ের সামনে লাঠিটা এমন ঘোরাবো, এমন ঘোরাবো, এমন ঘোরাবো না যে তোমাদের জামাই আসবে, তোমাদের জামাই ঘাড় আসবে, ওই গোমরা মুখ পুরো না পুরো ঠান্ডা হয়ে যাবে এই ঘুরে। হ্যাঁ দাদা, তুই গো গো করছিস কেন ওরকম ভাবে? জামাইয়ের নাম কি গোবিন্দ? তা ভালো মানিয়েছে, রাধা স্বামী গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ নয় গোমরা মুখ। জামাই বাবা, বাবা বাবা তোমার লাগেনি তো? না
আমার মেয়েটা না সত্যি মানে কি, এসো এসো বাবা এসো এসো বসো বসো বসো। আমরাও এসেছি রাধা। এগুলো হচ্ছে তোমার জন্য উপহার, এখানকার সবার জন্য উপহার, বাড়ি থেকে পাঠিয়েছি এগুলো। এই হ্যাঁ রাধা, এটা সত্যি, বিশ্বাস করো। আচ্ছা, আপনাদের জন্য আমাদের বাড়ি থেকে অষ্টমঙ্গলা তত্ত্ব পাঠানো হয়েছে। নিজেকে আর একবার চিমটি কেটে দেখো। আপনি চান যে আমি নিজেকে চিমটি কেটে 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 আমার সব চামড়া আমি উঠিয়ে দিই, তাই তো? আপনি না, আপনি একটা কাজ করুন, আপনি না নিজেকে নিজে চিমটি কাটুন, নিজেকে নিজে চিমটি কেটে কেটে নিজের গায়ের সব চামড়া তুলে ফেলুন। রাধা, সব কি হচ্ছে? কি ভদ্রভাবে কথা বলো, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? না না, আপনার কোনো দোষ নেই, ভালো শিক্ষাটা নিতে পারেনি আসলে। বাবা, আমার মেয়েটা একটু দুষ্ট, কিন্তু ওর মনটা খুব ভালো। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। আমি তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারিনি, এটা তাই ভেতরে ভেতরে একটা অস্থির হয়ে উঠেছিলাম যে অষ্টমঙ্গলাতে তুমি না এলে এই আচার অনুষ্ঠান। তুমি এসে বাঁচিয়েছো বাবা, আমাকে বাঁচিয়েছো বাবা। এরকম বলবেন না প্লিজ। আমাদের চিন্তা দূর হলো, এতক্ষণ তুমি আসছিলে না তো, বড় ভয় পেয়ে গেছিলাম, ভয়ে বুক কাঁপছিল একেবারে। রাধা আমাদের বড় ভালো মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।